সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পেসমেকার একাডেমিক অ্যান্ড অ্যাডমিশনের পক্ষ থেকে সকলের এসএসসি 2024 পরীক্ষার শুভকামনা রইল। ইতিমধ্যে আমাদের এসএসসি 2024 পরীক্ষার প্রথম পরীক্ষা সুসম্পন্ন হয়েছে। বাংলা প্রথমপত্র পরীক্ষা ইতিমধ্যে সুন্দরভাবে তোমরা নিশ্চয়ই সমাপ্ত করেছ। যারা সুন্দরভাবে সমাপ্ত করেছ তাদের জন্য শুভকামনা। যাদের একটু সংকোচ আছে আমরা তাদের জন্য প্রশ্নের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যে এসেছি। আছে আমার সাথে মোর্তজা স্যার এবং সাথে আছে আমি জিহাদ। তো আজকের বাংলা প্রথমপত্রের যে নৈবৃত্তিক প্রশ্নটা রয়েছে, সেই নৈবৃত্তিক প্রশ্ন নিয়ে আমাদের সামনে আজকে সলভ ক্লাসের মধ্যেই আমরা দুজনে আলোচনা করব। তো অনেক প্রশ্নটা কঠিন হয়েছে, আবার এত কঠিন হয়েছে এমনও নয়। যারা বিগত ক্লাসগুলো থেকে বা বাসায় পড়াশোনার ক্ষেত্রে লাইন টু লাইন বা রিডিংগুলো বা পাঠ্যপুস্তকের প্রতি গুরুত্ব আরোপ করেছিলেন তাদের জন্য অত্যন্ত সহজ হয়েছে, এবং যারা সেই খেয়ালটুকু না করে বা ডিসক্রিপশনালি না করে বর্ণনাত্মকভাবে না পড়ে যারা চিন্তা ভাবনা করেছে যে না আমি এভাবে না পড়ে শুধু মডেল টেস্টগুলো পড়ে ফেলবো, এই গাইডগুলো কমপ্লিট করে ফেলবো, এদিক থেকে আমার মনে হয়েছে তাদের জন্য একটু ব্যতিক্রমী হয়েছে বা একটু কঠিন মনে হয়েছে। তবে আমার মনে হয়েছে যে আমাদের প্রশ্নটি একটু স্ট্যান্ডার্ড মনে হয়েছে। স্যার কি বলেন? স্যার কি বলেন? কারণ হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো আছে, বিগত প্রশ্ন সালের থেকেও কিন্তু আমাদের এই ময়মনসিংহ বোর্ডের প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড মানে রয়েছে। প্রত্যেকটা পদ্য গদ্য এমনকি উপন্যাসের যে মেইন টপিক বা মেইন টেক্সট বুক যারা সুন্দর করে পড়ছে ইনশাল্লাহ তাদের অনেক কমন পড়ছে। এছাড়াও আমরা ক্লাসে বলছিলাম যে শব্দের অর্থ কিন্তু প্রায় আসবে, প্রায় 5টা থেকে 4টা শব্দের অর্থ আসছে। চলেন আমরা একটু সলভ করি। প্রথম যে প্রশ্নটা আসছে, দেখো, অভাগীর স্বর্গ গল্পে কুটির প্রাঙ্গণে কি গাছ আছে? এটা জ্ঞানমূলক, প্রিয় শিক্ষার্থী সবারই পাওয়া উচিত ছিল। এই অভাগীর স্বর্গে গল্পে কুটির প্রাঙ্গণে আসলে কি ছিল? বেল গাছ ছিল। তাহলে স্যার, আমি যে কথাটা বলেছিলাম আপনাকে যে বইয়ের প্রত্যেকটি লাইন টু লাইনকে গুরুত্ব দিতে হবে, এবং ক্লাসগুলোতে কিন্তু অবশ্যই পেসমেকারের ক্লাসগুলোতে আমরা কিন্তু চেষ্টা করেছি শব্দার্থ থেকে শুরু করে পাঠ পরিচিতি, লেখক পরিচিতি, ইভেন লেখক পরিচিতিগুলোতে আরও গুরুত্ব দিয়েছি। এই লেখক পরিচিতির গুরুত্ব হিসেবে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারি, কাজী নজরুল ইসলামের কি ধরনের একটি সিন্ধু হিন্দুর একটি কাব্যগ্রন্থ, আমরা লেখক পরিচিতির উপর গুরুত্ব দিয়ে কিন্তু এই কাব্যগ্রন্থ, যারা লেখক পরিচিতিকে অবশ্যই গুরুত্ব দিয়েছে এই বিষয়টি। আর অবাধের স্বর্গ বিষয়টি আমরা যেটা দেখতে পাই, লাইন টু লাইন পড়ার যে কোনো বিকল্প পদ্ধতি নেই বা পাঠ্যপুস্তকই আমাদের আসল বিষয়, এই বিষয়টি আমরা পরপর আরো অনেক প্রশ্ন রয়েছে সমাধান আমরা দেখতে পারবো, আমাদের সঙ্গে থাকুন। তিন নম্বর প্রশ্নটা দেখো, দুই নম্বর প্রশ্নটা আমাদের সলিউশন হয়ে গেছে। হিন্দু সিন্ধু কাব্য কাজী নজরুল ইসলামের কি ধরনের রচনা? প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে কাব্য গ্রন্থ। তিন নম্বর, আমি সুদ নিতে জানি, এই বাক্যটি বুধার কোন বাক্য? অর্থাৎ আমাদের উপন্যাস থেকে এসেছে কাক্য, কোন ভাবটি উঠে এসেছে? অবশ্যই দেখো, তোমরা যদি এই প্রশ্ন উত্তর নাও জানো, এই অপশন গুলা চেক করে ফেলবে। আমি সুদ নিতে জানি, এখানে তো দক্ষতা হবে না, তারপর হচ্ছে নিপুণতা এটাও হবে না, আর অপশন বড় কথা ক্ষমতা এটাও হবে না। এটা একটা প্রতিভা, এটা কিন্তু না পড়লেও স্যার ইজিলি কিন্তু করা যায়। অবশ্যই অবশ্যই, কারণ যেহেতু বোধার ওই ক্ষমতা নেই বা বোধার ওই রকম কোনো অ্যাবিলিটি ছিল না যে সে ক্ষমতা দেখাবে, ক্ষমতা দেখাবে, এটা একটা প্রতিভা, অর্থাৎ একটা প্রতিভা। চার নাম্বার প্রশ্নটা দেখো স্যার, একদম ইজি। মহিমা শব্দের অর্থ কি? এটা কিন্তু একদম কমন সেন্স, এটা পড়া তুমি যদি নাও করো তারপরও তুমি পড়া উচিত ছিল। হ্যাঁ, এটা ছিল কি? গৌরব। মহিমার যে কোনো মত হবে না, গুরুত্বপূর্ণ হবে না, অহংকারী হবে না, এটা হচ্ছে মহিমা শব্দের অর্থ হচ্ছে কি? আমাদের গৌরব। অবশ্যই এটা সরাসরি মুখস্থ এবং চোখে লাগানোর মতো জিনিস ছিল পাঠ্যপুস্তক বইগুলোতে। আমি কিন্তু বারবার আপনাদেরকে একটা বিষয় বলতে, তার পূর্বে আরেকটি কথা বলে যে আগামী রয়েছে, আগামী একটি পরীক্ষা রয়েছে, দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। তারপরেও যে ব্যাকরণিক যে অংশগুলো রয়েছে, এই ব্যাকরণিক অংশগুলো থেকে আমরা প্রত্যেকটা টপিক যদি লাইন টু লাইন বিষয়গুলোকে বুঝে বুঝে পূর্ববর্তী ক্লাসগুলোতে আমরা করে থাকি বা নোটগুলো আমরা করেছিলাম কিনা, যেমন আপনি ধরতে পারেন ভাষা সংক্রান্ত যেটা ছিল, সন্ধি বা ধ্বনি বর্ণ সংক্রান্ত যেটা ছিল, আপনার ক্লাসগুলো থেকে যদি আপনি নোটগুলো সংগ্রহ করেন, এবং আমি আবারও বলছি আপনার মূল পাঠ্যপুস্তকটা কিন্তু এখানে প্রধান হিসেবে কাজ করবে, আমরা যেটা বারবার বিগত অভিজ্ঞতাপূর্বক বা চলমান পরীক্ষাগুলোতে দেখতে পারছি। তো স্যার চলে যাই আমরা আমাদের দেখেন ভিডিও উদ্দীপকের 5 আর 6 নম্বর প্রশ্ন দেখো প্রিয় শিক্ষার্থী। গটিট চাইতেছে মানে বুঝলাম না, গটিট দেন কেটে গেছে না, চলতেছে না, কি কেটে গেছে নাকি? না না হইছে না, আল্লাহ প্রিয় শিক্ষার্থী দেখো উদ্দীপকের 5 আর 6 নম্বর প্রশ্ন উত্তরটা, যখন মাধবকুণ্ডে বেড়াতে গিয়েছিলাম পাহাড়ের উপর থেকে অবিরাম পড়া জলরাশি আমাকে মুগ্ধ করে। প্রিয় শিক্ষার্থী কমন সেন্স দেখো, একটু লক্ষ্য করো, মাধবকুণ্ডে বেড়াতে গেছিলাম, আমাদের মাধবকুণ্ডে কি থাকে? ঝর্ণা ছেলেদের, আর হচ্ছে পাহাড় থেকে উপর থেকে অবিরাম জলরাশি, এটা অবশ্যই ঝর্ণাকে ইঙ্গিত করে। তোমরা সত্যনাথ দত্তের ঝর্ণার গান কবিতা তোমরা করেছ, উদ্দীপকের সাথে নিচের কোন চরণটি মিল রয়েছে? দেখো, উপল গাই দি জিলি দুল দুলাই মন বোলাই জিলমিল দিকি
অর্থাৎ এখানে সুন্দরী তৃষ্ণা যার আমরা যাই তার পাশে, অর্থাৎ এখানে কিন্তু বেড়াতে গিয়েছিল ঝর্ণার কি টানে। একমাত্র উদ্দীপকটা আসলে খর সাথে কি মিল, যেমন আছে তার সুন্দরের তৃষ্ণা, এই জন্যই আমরা ওইখানে কি বেড়াতে গিয়েছিলাম। উদ্দীপকের ছয় নাম্বার প্রশ্নটা দেখো, ঝর্ণার গান কবিতা প্রকাশিত হয়েছে কি পাহাড়ের সৌন্দর্য, জলরাশির প্রবহমানতা, নিস্তব্ধ প্রকৃতি। অবশ্যই এখানে পাহাড়ের কোনো সৌন্দর্য না, ঝর্ণার গানে কবিতার মধ্যে ঝর্ণা নিয়েই কি করছে আলোচনা করছে, অর্থাৎ অপশন হবে 2-3, জলরাশির প্রবহমানতা, নিস্তব্ধ কি প্রকৃতি। সাত নাম্বার প্রশ্নের উত্তরটা দেখো, তিমির শব্দটির অর্থ কি, এটা অর্থাৎ শব্দের অর্থ কমন, তিমির শব্দটির অর্থ হচ্ছে অন্ধকার। আর আমি কোন আগন্তুক নয় কবিতার কোনটি জ্যোৎস্না চাঁদের ঢাকা একদম হুবহু কবিতার মধ্যে দেওয়া আছে, এটা হলো কি নিশিন্দা ছায়া। নয় নাম্বার একটু কঠিন প্রশ্ন, উদ্দীপক তোমাদের এখানে মেদিনী বিদার দেওপুষী লুকাও এই যে উদ্ধৃতিটি বা উক্তিটি পাঠ্য বইয়ে কোথাও নাই, অর্থাৎ এটা তোমাকে বুঝতে হবে এটা আসলে চর্চাপথের একটা অংশ, আর ওই হিসাবে তোমার পঠিত গল্পের কোনো সময় মিল রয়েছে 71 দিনগুলো অবশ্যই না, এটা একটা রং আনসার। এটা সঠিক আনসার হবে সাহিত্যের উপৃতি, ওইখানে নাটক উপন্যাস ছোট গল্প এই বিষয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ এটা কারেকশন উত্তর হবে সাহিত্যের রূপ রীতি। 10 নাম্বার কালো চোখকে তর্জমা করতে হয় না, কারণ এর উত্তর হবে 1 আর 2, মনোভাব মুখাবয়ে প্রতিনিধিত হয়, চোখে সৌন্দর্য প্রকাশ পায়। আর 11 নাম্বার প্রিয় শিক্ষার্থী আবার শব্দের অর্থ আসছে, বিরান শব্দের অর্থ কি, এই বিরান হচ্ছে জন মানবহীন, অর্থাৎ 11 নাম্বার বিরান শব্দের অর্থ হলো জন মানবহীন। 12 নাম্বার একটা উদ্দীপক বহু বুদ্ধি কিন্তু অনেকগুলো ময়মনসিংহ পড়ে আসছে, একটু খেয়ালভাবে আমাদের কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে। চাকরির জীবনে দেড় যুগ পার হলেও সবুর কোনোদিন ছুটি কাটায়নি, অর্থাৎ দেখো দেড় যুগ পার হয়েছে সবুর কোনোদিন ছুটি কাটায়নি, এটা অবশ্যই রানার কবিতার সাথে কি আমাদের মিলতেছে, কিন্তু কি মিল দেখো উদ্দীপকের সবুরে মানসিকে, তাই রানার কবিতার কোন চরণের মিল রয়েছে, রাত নির্জন পথে কত ভয় তবু রানার ছোট, অর্থাৎ রাতটা অনেক নির্জন তো কত ভয় থাকে পথের মধ্যে, তারপরে সে কি করতেছে রানার ছুটতে আছে, তেমনই ভাবে সে কিন্তু দেড় যুগ করে কি করছে কোনোদিন ছুটি কাটেননি, উদ্দীপকের সাথে প্রথম লাইনটি আমাদের মিল। 13 নাম্বার উদ্দীপকের রানার কবিতা প্রকাশিত হয়েছে, এটা হচ্ছে 1 আর 2, প্রকৃতিশীলতা হবে না কর্মমুখিতা দায়িত্বশীলতা, অর্থাৎ রানার সঠিকভাবে সে কিন্তু দায়িত্ব পালন করছে আমাদের কবিতার মধ্যে। 14 নাম্বার প্রিয় শিক্ষার্থী এটা একদম হুবহু মুখস্থ, রানার কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে, ছাড়পত্র হুবহু পাঠ্য পরিচিতির মধ্যে তোমাদের আছে। আর 15 নাম্বার হলো আফগানিস্তানের রিলিফ মাফের চেহারার সঙ্গে সাদী শুকনো কাল, এটা অবশ্যই তোমরা জানো আব্দুর রহমানের। 16 নাম্বার মতিউর মনে মনে বুধার প্রশংসা না করে পারে না কেন, এটা হচ্ছে যে উদ্দীপকটা ছিল আমাদের ওইখানে ছিল মাটি কাটার কাজে চটপটে ভঙ্গি দেখে, তখনই মতিউর এই মনে মনে এই বাক্যটি উচ্চারণ করেছিল। 17-18 আবার সে বহুপতি উদ্দীপক, দেখো এই পৃথিবী যেমন আছে তেমনই করে রবে, সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। 17 নাম্বার এটা উদ্দীপকের সঙ্গে নিচে কোন চরণে মিল রয়েছে, এটা হলো সোনার স্বপ্নের সাত পৃথিবীতে কবে আর জ্বরে, এই উদ্দীপকের সাথে মিল রয়েছে। প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা অনেক সুন্দরভাবে সলিউশন করতে চেষ্টা করেছি, তারপরে যদি কনফিউশন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এই উত্তরগুলো কি আছে, কনফিউশন আছে। তারপরে আছে উদ্দীপকে সেই দিনই মাঠ কবিতা প্রকাশ পেয়েছে 1 আর 2, অর্থাৎ ধরণীর অবিনশ্বর সৌন্দর্য মানব জীবনের দুঃখ বোধ। আর বই পুরো নাটক কত সালে প্রকাশিত হয়েছে, প্রিয় শিক্ষার্থী একদম সহজ প্রশ্ন ছিল জ্ঞানমূলক, এটা 1960। 20 নাম্বার আমি যে এসেছি জয় বাংলার বর্জ্যকণ্ঠ থেকে, এখানে জয় বাংলার বর্জ্যকণ্ঠ বলতে বাঙালির কোন বৈশিষ্ট্যকে প্রকাশ হয়েছে, ঐক্য ও সংহতির শক্তি, এটা পাঠ্য পরিচিতির মধ্যে হুবহু তোমাদের বই বাজে দেওয়া আছে। 21 নাম্বার সুভাগে আপনাকে আপনি দেখিতেছে, এটা সন্ধিকালের উপনীত বলে, তখন এই উদ্ধৃতি কিন্তু কবি রবীন্দ্র ঠাকুর সুভা গল্পের মধ্যে কিন্তু প্রকাশ করেছে। আর 22 নাম্বার মধ্যযুগের কবিকে, এটা অবশ্যই তোমরা জানো, এটাও জ্ঞানমূলক, আব্দুল হাকিম। 23 নাম্বার বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরি কিসের উপর স্থান দিয়েছেন, এটা হলো স্কুল কলেজে, এটা হুবহু তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলন এমসিকিউ আছে এখান থেকে আসছে। তারপর আছে আমাদের 24 নাম্বার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমারও ছিল মনে কেমনে ব্যাটা পেরেছে সেটা জানতে হবে, আমার মনে ছিল সেটা কেমনে জানলো, এই কথার মধ্যে দিয়ে মধ্যে কি প্রকাশ পেয়েছে, এটা মেধাতত্ত্বের চর্চবৃদ্ধি, অর্থাৎ অনেক চাতুরিতা বা চালাক এই ধরনের প্রশ্ন। আর 25 নাম্বার হলো অভাগী সর্বগল্পের গতিশীল চরিত্র, তোমরা সবাই জানো অভাগী তো গতিশীল না, একমাত্র কাঙালি ছিল সেখানে কি গতিশীল। আর 26 নাম্বার কপোতাক্ষ নদ কবিতার শটকের মেলবন্ধন কোনটি, এটা হুবহু কিন্তু বইয়ে নাই, তোমাদের বই আছে ছোট গ বড় গ ছোট গ বড় গ ছোট গ বড় গ, কিন্তু এটি টেকনিক্যালি প্রশ্ন উত্তর করছে, যারা জানো এটা সঠিক উত্তর হবে ক খ ক খ ক খ। তারপরে হচ্ছে সর্বজয়া কোন মাসে, এটাও জ্ঞানমূলক, এটা হচ্ছে চৈত্র মাসে, সর্বজয়া কোন মাসে রোদে জোড়াশের কথা বলেছে চৈত্র। আর 28 নাম্বার ওদের ভারী গৃহকর্মা নিপুণা লক্ষ্মী বটি ঠিক এক দশা, এটা তো নিয়তি গল্প থেকে আসছে, সবার লাস্ট কিন্তু লাইন, অর্থাৎ এখানে দশার কথা বোঝানো হয়েছে 1 আর 2, অবহেলিত আর হলো কি যন্ত্রাখ্যান, সে মানে আকাঙ্ক্ষা ছিল তার যত্নের প্রতি। আর 29 নাম্বার নিম্ন বর্ণের সুধাংশু 12 বছরের মেয়ে শশীকে 40 বছর বয়সে কুলীন পঞ্চরণের সঙ্গে বিয়ে ঠিক করে, এতে শশী বিরোধিতা করে সুধাংশু বলে সমাজ তো উঠতে হবে। 29 নাম্বার উদ্দীপকের শশীর সঙ্গে বহিবের নাটকে স্বাধীন সচরিত কোনটি, অর্থাৎ তাহারা, এটা সবাই জানো তাহারা
এই মানে কি বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। আর 30 নম্বর হলো উদ্দীপকের সুধাংশু আর বহির্ভূত নাটকের প্রকাশ পেয়েছে ইনোটাই নারী অবমূল্যায়ন প্রতিবাদী চেতনা সামাজিক কুসংস্কার। প্রিয় শিক্ষার্থী প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড হয়েছে, যদি কোনো ভুল মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিবা এই কনফিউশন উত্তরগুলো। বাংলা দ্বিতীয় অবশ্যই তোমাদের প্রত্যেকটা লাইন এমসিকিউ কিন্তু ওই পাঠ্য বই থেকে আসবে, তোমরা চেষ্টা করো প্রতিটা লাইন সুন্দরভাবে পড়ার জন্য। ধন্যবাদ, সালাম আলাইকুম।